অনেকে প্রশ্ন করেছেন যে বই পড়ার যে আগ্রহটা সেটা কীভাবে বাড়ানো যায়। আসলে বই পড়ার আগ্রহ ব্যাপারটা এরকম যে এটা আমার ধারণা যে বই পড়ার আগ্রহটা আসলে নির্ভর করেছে কি আপনি কোন জোনে আছেন। জোন মানে হচ্ছে কি আমরা, আমি যখন ছোটোবেলায় ছিলাম তখন আমার একটা বড় সময় শুধু বই নিয়ে থাকতাম, তার মানে হচ্ছে কি বই নিয়ে মানে সব জায়গায় আমি বই ক্যারি করতাম, মানে এটা একটা বড় অংশ হতে পারে যে যদি আপনার বই পড়ার ইচ্ছা বা আগ্রহ বাড়াতে চান তাহলে আপনি সব জায়গায় মানে আপনি সব জায়গায় বই ক্যারি করবেন। মানে আমি আসলে সব জায়গায় আমার ব্যাগের মধ্যে আমার সবসময় কয়েকটা বই থাকে। এটা একটা পার্সপেক্টিভ যে আমরা বই পড়ার আগ্রহ বাড়ানোর জন্য সবসময় একটা বই ক্যারি করব, মানে এবং বইটা ক্যারি করার মানে হচ্ছে কি আমি একটা গ্যাপ, আমি একটা গাড়িতে বসে আছি বা আমার আমি কোথাও যাচ্ছি বা আমি কোথাও যে আমি কারোর জন্য ওয়েট করছি বা ধরা যাক আমি একটা সময় পেলাম, তো সময়ে আমরা কী করি একটা ছোট সময় পেলে আমরা মোবাইল ফোনটা নিয়ে বসি। তো আমরা মোবাইল ফোনটা না ধরে যদি আমরা ওই একটা বই খুলে অ্যাটলিস্ট 10 মিনিট পড়ি, মানে 10 মিনিট পড়লেই কিন্তু আমাদের একটা ধারণা হয়ে যাবে, একটা চ্যাপ্টার পড়া হয়ে যায়। এটা একটা যে বই পড়ার আগ্রহ বাড়ানোর জন্য আমার মনে হয় যে সব জায়গায় বই ক্যারি করা একটা বড় পার্সপেক্টিভ, কারণ আপনি তো আপনার মোবাইল ফোন ক্যারি করছেন তো একটা বই ক্যারি করতে কী সমস্যা। আর মিলিটারিতে আমি যখন ছিলাম আমাদের মিলিটারিতে আমাদের যে পোশাক ছিল পোশাকে আমাদের প্রচুর, আমি মনে করি যে প্রচুর পকেট ছিল, সো আমরা আসলে ওই পকেটের মধ্যে অনেক কিছু ক্যারি করতে পারতাম। সো ইউ মাস্ট ক্যারি এ বুক এভরিওয়্যার, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে বইটা যে আপনি ক্যারি করছেন সেই বইটা একটা বা দুইটা, মানে আমি সবসময় দুটো বা তিনটা বই ক্যারি করতাম, কারণ সবসময় একটা বই একঘেয়ে লাগতে পারে যে ওই বইটা আসলে এতটুকু পড়লাম বাট আমার মনে হচ্ছে যে না আর একটা বই পড়ি, মানে একটা না হয়তো বা অনেক সময় এক বই পড়া যায় না, এবং এটা ইস ওকে, কারণ এক সময়ে বা একটা স্পেসিফিক টাইমে একটা বই আমার সাথে নাও যেতে পারে। তো দুই তিনটা বই ক্যারি করলে আমরা মিলিয়ে মিলিয়ে পড়লাম, মানে একই সাথে দুই তিনটা বই পড়লাম, মানে এইটা আমি অর্ধেক পড়ে রেখেছি আর একটা আমি বাকি সময় হয়তো বা অন্য আর একটা বই পড়ছি, বা একটা গভীর টাইপ বই আর একটা চটুল টাইপ বই, তো আমরা দুইটাকে মিলিয়ে পড়তে পারি। এটা হচ্ছে কি আর একটা যে আপনি ইউ আর অন বুক অন বুক। আর একটা জিনিস হচ্ছে যে আমরা যখন বই পড়ি, মানে ধরা যাক রাত্রেবেলা ঘুমানোর আগে উই নিড টু ওয়াইন্ড ডাউন, মানে আমরা ঘুমানোর আগে উই হ্যাভ টু ওয়াইন্ড ডাউন সামটাইমস, আমরা ঘুমানোর সময় আমরা একটু মোবাইল দেখার চেষ্টা করি, নো এক নম্বর হচ্ছে যে ব্লু লাইট আমাদের মস্তিষ্ককে মানে আমাদেরকে ঘুমাতে সমস্যা করে। সো আমরা ঘুমানোর এক ঘন্টা আগে উই মাস্ট ওয়াইন্ড ডাউন, ওয়াইন্ডিং ডাউনের মধ্যে আমি একটা বই পড়তে পারি যে অ্যাটলিস্ট আমার মনটাকে কাম করে নিয়ে আসবে, আমার মনটাকে ঠান্ডা করে নিয়ে আসবে। সো ওয়াইন্ডিং ডাউন ইজ ওয়ান অফ দ্য থিং। আরেকটা জিনিস হতে পারে যে যেটা বললাম যে রাত্রি ঘুমানোর আগে আপনি এক ঘন্টা বইটা পড়লেন, আর একটা জিনিস হচ্ছে যে আপনি যখনই বইটা পড়লেন বইয়ের মধ্যে বুকমার্ক ব্যবহার করবেন, মানে বুকমার্কটা ব্যবহার করলে যেটা হয় যে ওই বুকমার্কে একটা স্পেসিফিক একটা ইয়ে থাকে যে আমরা বলতে পারি যে না এই বইটা আমি পর্যন্ত দুই তিনটা বই পড়লে আমি বুকমার্ক হিসেবে যেতে পারি। আর একটা আমি যে জিনিসটা করেছি সে যে সাইড নোট লিখি, মানে আমার বইয়ের মধ্যে আমি সাইড নোট লিখি, সাইড নোট লেখা একটা ভালো অভ্যাস এই কারণে যে এটা আমার বই, আমি সাইড নোট লিখলাম। আর আমি প্রচুর ইউজড বই কিনি, আমি যখনই মার্কিন যুক্তরাষ্ট্রে যাই তখন প্রচুর ইউজড বই কিনে নিয়ে আসি, এবং ভালো ব্যাপার হচ্ছে যে ওই বইগুলোতে অনেকে কিন্তু সাইড নোট লিখে রাখেন, এবং আমার ওই সাইড নোটগুলো পড়তে ভালো লাগে যে এটা একটা অন্য মানুষের একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ পেলাম, এবং উনি কোথায় কোথায় হাইলাইট করেছে কোথায় কোথায়, আমি প্রচুর হাইলাইট করি পেন্সিল দিয়ে, বই হাইলাইট করাটা একটা ভালো দিক। আর ফাইনালি আমার কাছে এটুকু মনে হয় যে বই পড়ার আগ্রহ বাড়ানোর জন্য মানে আমরা যেমন ইন্টারনেটে কিন্তু সুইচ করি এই এটা পড়লাম ওইটা পড়লাম বিভিন্ন, আমি মনে করি যে বিভিন্ন জায়গায়
বিভিন্ন সাইট জাম করে, কিন্তু আমার মনে হয় যে ইউ মাস্ট স্টিক টু ইভেন একটা টেক্সট বই হলো একটা বইয়ে সীমাবদ্ধ থাকা উচিত। তার মানে হচ্ছে কি ইউ গেট টু আন্ডারস্ট্যান্ড দ্য ইনার পার্ট অফ ইট। আমরা আসলে ইন্টারনেটে যখন সার্চ করি তখন অল্প 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 করে আমি নেই, তখন কিন্তু আমার ভেতরে ঢুকতে পারি না, মানে ওই জিনিসটার ভেতরে ঢুকতে পারি না। তো এই জন্য বলছি যে যখন আমি একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব তখন কিন্তু ওই লেখক যিনি 20-30 বছর ধরে রিসার্চ করে উনি বইটি লিখেছেন উনার একদম ইনডেপথ একটা অ্যানালাইসিস পাবো। আমরা ইন্টারনেটে একটা জায়গাতে এতটুকু পড়লাম, আরেকটা জায়গাতে এতটুকু পড়লাম, আরেকটা জায়গাতে এতটুকু পড়লাম, উই ডোন্ট গেট দ্য বিগ পিকচার, মানে আমরা পুরো জিনিসটা পেলাম না। সো আমরা আসলে পুরো বইটা শেষ করলে দেন ইউ গেট দ্য আন্ডারস্ট্যান্ডিং যে হোয়াট হি ট্রাইড টু মিন অ্যান্ড হোয়াট ওয়াজ মেন্ট ফর মি। আজকে এ পর্যন্তই, থাকছেন তো সামনে